ব্ৰহ্মস্বৰূপ মূৰ্তিৰ ওচৰলৈ আহি গৈছে। আমি ব্ৰহ্মস্বৰূপ মূৰ্তিৰ কথা অৰ্থাৎ আমাৰ এতিয়া হৃদয়ত কৰ্ণপথে ভকতৰ হিয়াত প্ৰৱেশী হৰি এইটো কলি কলি কণ্ঠীপুৰাণতো এইটো কথা আছে যায়। আৰু হৃদয়ত আমাৰ ভগৱন্ত পুৰুষে ধৰা দিয়ে, বাহিৰত ক'তো দেখা দিয়ে। গতিকে এই ব্ৰাহ্মৰ মূৰ্তিৰ ওচৰলৈ যাওঁতে আমি চাৰিটা ভুল দেখা। প্ৰথম গুৰু বন্দনা, সেইকাৰণে গুৰু বন্দনাৰে ভগৱত কথা আৰম্ভ কৰা। দুই নম্বৰ যে গুৰুদেৱ বন্দনা, দেৱটো কৈছে যে কৃষ্ণৰ ব্ৰাহ্মস্বৰূপ মূৰ্তি হৈছে কৃষ্ণদেৱ। তাত যে ব্ৰাহ্মস্বৰূপ মূৰ্তিটো আমি বৰ্ণনা কৰিলোঁ, প্ৰথম দ্বিতীয় স্কন্ধে চৰণ দুটয় তৃতীয় চতুৰ্থে শৈল অৰুদয়, সেইটো এটা মূৰ্তি, কিন্তু কিহৰ মূৰ্তি? ব্ৰাহ্মস্বৰূপ মূৰ্তি। আৰু তাক আমি বন্দনা কৰিছোঁ, সেইটো দেৱ বন্দনা হয়। আৰু নাম, তাৰপিছত আমি মংগলাচৰণ পাঠ কৰিছোঁ। আমি মংগল আচৰণ অৰ্থাৎ মংগল আচৰণ, এই মংগল আচৰণ কি বস্তু? যে মাংগলিক আমাৰ দেহটোৱে কৃষ্ণ কথা শুনা বা কৃষ্ণ ভাৱনাটো আহিলে দেহৰ ইন্দ্ৰিয়বিলাকে মাংগলিক আচৰণ কৰিবলৈ ধৰে। যেনেকুৱা বহুতে আপোনালোকে চাব পাৰে, চেষ্টা কৰিব পাৰে, ভগৱন্তই কাকো নকওক এইটো, যে কাৰোবাক মই প্ৰহাৰ কৰিম, কৃষ্ণ নাম লৈ প্ৰহাৰ কৰিম, তেতিয়া মনত ৰাখিব আপোনাৰ সমস্ত ইন্দ্ৰিয় প্ৰহাৰ কৰিবলৈ নিদিয়ে, সমস্ত ইন্দ্ৰিয় আপোনাক কণ্ট্ৰল কৰা দিব, যে তুমি নাম লৈ এই কাম কৰিব নোৱাৰে। দৰকাৰ হ'লে তোমাক সেইদিনা থাকিয়ে গ'ল, কোনোবা যদি তোমাক প্ৰহাৰ কৰিবলৈ আহিছে, দেখাৰ লগে লগে তুমি কৃষ্ণবাদ কিয় বা আহিল, কোন যিমান সময়ত থাকক আপোনাৰ ওপৰত হাত তুলিবলৈ নোৱাৰে, কাৰণ ভগৱন্ত পুৰুষে তেওঁৰ গোটেই ইন্দ্ৰিয়বিলাকক কণ্ট্ৰল কৰিলে। সেইকাৰণে তেওঁ ভগৱন্ত পুৰুষক ঋষিকেশ বুলি কয়, সকলো ইন্দ্ৰিয়বিলাকক তেওঁ নিয়ন্ত্ৰণ কৰে, সেইকাৰণে ঋষিকেশ। আৰু এই তৃতীয় পৰ্যায় হৈছে নাম। গতিকে আমি মাংগলিক আচৰণ কৰিছোঁ নামৰ দ্বাৰা। জগজীৱন ৰাম, জগজীৱন ৰাম, জগতৰ সুমংগল তোৱা গুণ নাম। এই ভগৱন্তৰ নাম গুণানুকীৰ্তনখিনি আমি কৰিবলৈ আগবাঢ়িছোঁ জগতিক মংগলৰ কাৰণে। কোনো ওৱান পাৰ্চন, এটা প্ৰজাতি, এটা সম্প্ৰদায়, এটা জীৱৰ কাৰণে নহয়, সকলোৰে মংগলৰ কাৰণে আমি নাম উচ্চাৰণ। সেইটোৱে নামৰ এটা ডাঙৰ মানে সেই আছে। হোম তপ জাপ যজ্ঞ আপুনি এটা ক্লাছিফিকেশ্যন আছে, কিন্তু নামৰ এটা কোনে মানে পাপ সবাৰো হৰে। একোজনো যদি নাম উচ্চাৰে, কোনে মানে পাপ সবাৰো হৰে, যিমানে শুনিছে তেওঁৰে পাপ বিনাশ কৰিছে। এয়া নামৰ বাহাদুৰী, এই নামৰ বাহাদুৰী। গতিকে এই নাম, ভগৱন্ত পুৰুষৰ নাম আমি কি কৰিম আজি ইয়াতে চাব। গতিকে এইটো হৈছে তিনি নম্বৰ পৰ্যায়, তাক যাক কোৱা হয় যে নাম গুৰুদেউ নাম। কি নাম? ভগৱন্ত পুৰুষৰ নাম। কি নাম? জগতৰ সুমংগল তোৱা গুণ নাম। এই নাম আমি লওঁ। আৰু তাৰপিছতে আহিব ভকত। ভকতে কি বিচাৰে? আমি ইয়াতে কি বিচাৰিছোঁ? আমি ভগৱন্তৰ কৃপাত, ভগৱন্তই কৃপা কৰিছে, গৃহত আমাৰ সকলোখিনি আছে, খোৱাৰ পৰা পিন্ধাৰ পৰা উৰাৰ পৰা জোৰালৈকে, যিয়ে নহওক ভগৱন্ত পুৰুষে সকলোকে কৃপা কৰিছে আৰু কৃপা কৰি থাকিব। আমি কিয় আহিছোঁ? যে আমি ইয়াত তিনি নম্বৰ পৰ্যায়, চাৰি নম্বৰ পৰ্যায়ত ভকত, ভকত আমি কি বিচাৰি, যে ভকতে কি বিচাৰি, যে ভকতে এনেকুৱা বৈকুণ্ঠলৈ কি বিচাৰি, যে নামৰ ৰস বিচাৰি, ৰস ৰস, আমাক এতিয়া ৰস লাগে, আমাক এতিয়া ৰস লাগে, আমি এতিয়া ৰস বিচাৰি আহিছোঁ, নামৰ ৰস বিচাৰি আহিছোঁ, নামৰ ৰসত আনন্দ আছে, মনটো নামৰ ৰসত আনন্দ আছে, গতিকে আমি ভকত পৰিচয়ত আমি ভকতে ৰস বিচাৰি আছে। ইয়াত পিছত আমি কি কৰিম? এটা অধ্যায় পঢ়িম বা এটা স্কন্ধ পঢ়িম যিটো নেকি অনুষ্ঠানটোৰ লগত জড়িত, তাত কি পাম? আমি তাত নাম আনন্দ ৰস পাম। এতিয়া আমি মোটামুটি কথাখিনি গম পাই আহিছোঁ, ৰস এতিয়ালৈ, ভাগৱতৰ ৰস আমি এতিয়ালৈ পোৱা নাই, আমি কেতিয়া পাম? ইয়াৰ পিছত যেতিয়া আমি স্কন্ধ এটা লৈ যাওঁ, এটা কাহিনীৰ মাজলৈ যাওঁ, তাত বীৰ ৰসো পাব পাৰোঁ, হাস্য ৰসো পাব পাৰোঁ, আৰু ৰৌদ্ৰ ৰসো পাব পাৰোঁ, আমি বিভিন্ন ধৰণৰ বিলাপ ৰসো পাব পাৰোঁ। ৰস আমি তেতিয়া পাম যেতিয়া আমি তাৰ স্কন্ধৰ মাজত। গতিকে আমি এতিয়া তিনিটা পৰ্যায়ত, গুৰু বন্দনা হ'ল, গুৰু বন্দনাৰ পিছতে দেৱ বন্দনা, ভগৱত মূৰ্তি বন্দনা, মন্ত্ৰী বন্দনাৰ পিছতে আমি মংগল মাংগলিক আচৰণ পাঠ কৰোঁ। আৰু মাংগলিক আচৰণ পাঠৰ পিছতেই আমি যিহেতু এটা সুন্দৰ অনুষ্ঠান, সুন্দৰ অনুষ্ঠান,
Kutike. Ei, hato no kaze ne di. Hato ne di se to. Hato ne di se to. Hato ne di se to. Hato ভগবতর আপোনালোকে জানে আটাই মতফাটি অলপ কথাখিনি উপস্থাপনৰ ক্ষেত্ৰতে কৈছো যে ভগবতৰ স্কন্ধ আছে 12টা আপোনালোকে জানে ভগবতৰ স্কন্ধ 12টা 12 স্কন্ধ 12টা ভগবত বুলি কয় চতুস্কন্ধৰ চতুশ্লোকীয় ভগবত আছিল প্ৰথমতে ব্ৰহ্মা ব্ৰহ্মা ভগবন্ত পুৰুষে নারায়ণ ভগবান আদি নারায়ণ ভগবন্ত পুৰুষে চতুশ্লোকী ভাগবত হে দিছে একটা শ্লোক তো দেখ হেকার ভাগবত চতুশ্লোক বলি কয় রে ভাগবত তে চতুশ্লোক চতুশ্লোকী ভাগবত কিন্তু এই ভাগবত গ গ গ দাদক শ্লোকী অর্থাৎ 12টা শ্লোক হইছে আপনারলকে সাবো যে 12টা শ্লোক হইছে প্রথমতে দিলে ভগবন্ত পুরুষে ব্রহ্মা 4টা শ্লোক 4টা শ্লোক হল জ্ঞান বিজ্ঞান তদং রহস্য তারপর ভগবন্ত পুরুষের সারিষ্ট ব্রহ্মাই ললে লওয়ার পিছত ব্রহ্মাই তার দুটা যোগ করে দিলে সতা হল সতা যোগ করে দেওয়ার লগে লগে ব্রহ্মাই দিলে নারদ তেওঁকে নারদ দিলে সতা নারদ তার দুটা যোগ করে দিলে ছয় দুয়ে আট হল নারদে দিলে ব্যাস ব্যাস দুটা আরো যোগ করে দিলে ব্যাস নারদে দিওতে তত্ত্ব আছে নারদ তত্ত্ব প্রত্যেকটো তত্ত্ব আছে অলপ মানে বিশ্লেষণটো অলপ ডাঙৰ হয় দে নারদে দিলে দুটা দস নারদে দিলে ব্যাসক ব্যাসক দুটা পালে মানে ছয় হল ছয় পরে নারদক দিলে নারদে ছয় ললে ছয় পালে আর যোগ দিলে ছয় দুই আট হল নারদে দিলে ব্যাসক ব্যাসর পিছত দিলে ব্যাসে দিলে হুকক হুকক দিওঁতে দহ হৈছে আপোনালোকে চাব হুকক দিওঁতে দহ হৈ আছে হুকক দিওঁতে দিলে হুকে দহ পালে আৰু তেতিয়ালৈকে বৈকুণ্ঠ পৰ্যায়ত আছে হুকে তেতিয়া যেতিয়া হুকৰ পৰা আহি পৃথিৱীত হুকামুখে আহি ভূমিত ভৈলাবিদিত ভূমিলৈ আহিছে অৰ্থাৎ হুকে দহটালৈ আহিছে জ্ঞান বিজ্ঞান তদান ৰহস্য জাতি দ্ৰব্য গুণ ক্ৰিয়া এনেকে দহটালৈ আহিছে আহি বোলে কিয় দিব কিয় দি কিয় দিব লাগিব বোলে তুমি ৰজা পৰীক্ষিতৰ তৰণৰ কাৰণে তুমি দিব লাগিব তেতিয়া হুকে হুকে যেতিয়া ৰজা পৰীক্ষিতৰ যে তেওঁ দুটা যোগ কৰি দিলে কে তাত কি দিলে যে তৰণ আৰু জীৱ জীৱৰ তৰণ তত্ত্ব ভাগৱতত আছে জীৱ তত্ত্ব ভাগৱতত আছে কেতিয়ালৈ জীৱ তত্ত্ব বৈকুণ্ঠৰ পৰা মুক্তলৈ অহালৈ জীৱ তত্ত্ব তাত নাছিল তাৰ বৈকুণ্ঠৰ বস্তু তাত জীৱ তত্ত্বৰ কোনো কথা নাই আত্মতত্ত্ব হে তাত আছিল কিন্তু যেতিয়া কুকে ৰজা পৰীক্ষিতক দে ৰজা কি হ'ল যে মই এই সংসাৰৰ পৰা তৰিব বিচাৰিছো তৰণৰ কোনো উপায় দিয়ক তেতিয়া হলে তাত তেওঁ দুটা তত্ত্ব দি দিলে জীৱ আৰু তৰণ দিয়াৰ কাৰণে সেই চতুষ্কীয় ভাগৱত চতুষ্কন্ধীয় ভাগৱত আহি দ্বাদশ স্কন্ধ আৰু সেই ভাগৱতৰ 12টা স্কন্ধ কিন্তু ভাগৱতৰ লক্ষণ আছে 10টা গুণ 10টা গুণ কেইটা 10টা এই কথা দ্বিতীয় স্কন্ধৰ একদম শেষত যে সৰ্গ বিসৰ্গ স্থান কুফল উটি মন্ত্ৰতাৰ কথা ইকানো কথা মুক্তি নিৰোধন আৰু আশ্ৰয় এই দহটা গুণ ভাগৱত আছে আৰু সেইকাৰণে ভাগৱতক কোৱা হয় মহন্ত পুৰাণ ভাগৱতক কোৱা হয় পুৰাণ সূৰ্য ভাগৱতক কোৱা হয় পুৰাণ মুখ্য হ্যাঁ কিয় কোৱা হয় যে তাত দহটা গুণ আছে আন ভাগ আনবিলাক পুৰাণত যি উত্তৰখন পুৰাণ আছে তাত তাত মাত্ৰ পাঁচটা গুণ আছে সৰ্গ বিসৰ্গ ঈশান ঈশানো কথা মন্ত্ৰত্বৰ কথা আৰু এই পাঁচটা গুণহে আনবিলাকত পুৰাণত আছে
ইয়াত কিন্তু দহটা গুণ আছে দহটা গুণ থকার আন এটা প্ৰমাণ প্ৰমাণটো কত আছে যে ভগবন্ত পুৰুষে যেতিয়া কংস বধ কৰিবলৈ গৈছিলে তেতিয়া কংস ৰাজসভাত যত যিমান ঋষি মুনি আন প্ৰজা পাৰিষদ বৰ্গ বীৰ মল্ল যোদ্ধা সকলোৱে ভগৱন্ত পুৰুষক যেতিয়া কান্ধত এই কুবলয় হস্তীৰ দাঁত দাঁত দুটা লৈ বলৰাম আৰু ভগৱন্ত পুৰুষ যেতিয়া কংস ৰাজসভাত প্ৰৱেশ কৰিছে দহটা প্ৰকাৰে দহটা শ্ৰেণীৰ মানুহে দেখিছে দেখিলে কৃষ্ণক দশ প্ৰকাৰে গুৰুৱে কীৰ্তনত লিখিছে দহটা প্ৰকাৰে ঋষিসকলে ভাবিছে অ এয়াই আমাৰ আৰাধ্য বৃষ্ণীসকলে ভাবিছে অ এওঁ আমাৰ বংশীয় লোক হা আৰু গোৱালীসকলে কৈছে এওঁতো আমাৰ লগৰীয়া বকুদেৱ দৈৱকে ক'ব হে মোৰ ল'ৰা কংসই ভাবিছে এই মোৰ জম মল্ল দৈৱবিলাকে ভাবিছে ভাই এইটো কেনেকুৱা প্ৰকাণ্ড সাৰণ হৈছিলে মল্ল তেওঁলোক তাত থকা স্ত্ৰীবিলাকে দেখিছে ইমান ধুনীয়া ল'ৰা এটা সৌন্দৰ্যৰ সৌন্দৰ্যৰ ঘূৰি আছে ইমান ধুনীয়া চাওকচোন দহটা প্ৰকাৰে ভগৱন্তক দেখিছিলে আৰু ভগৱন্তৰ স্বয়ং ভগৱন্তৰ বাংস্বৰূপ মূৰ্তি ভাগৱততো দহটা গতিকে এই ভাগৱতৰ দহটা গুণ স্কন্ধ ভাগৱত আচলতে ভাগৱতৰ প্ৰথম স্কন্ধ আৰু দ্বিতীয় স্কন্ধ ভাগৱত উপস্থাপন তৃতীয় স্কন্ধৰ পৰা গুণসমূহ আৰম্ভ হৈছে তৃতীয় স্কন্ধৰ পৰা দশম স্কন্ধৰ দ্বাদশ স্কন্ধলৈ দহটা আছে স্কন্ধ চাওক আৰু দহটা গুণ আছে সৰ্গ তৃতীয় স্কন্ধত পৰিছে বিকৰ্গ চতুৰ্থ স্কন্ধত পৰিছে পুখন পঞ্চম স্কন্ধত পৰিছে যে মহাপাপী ভক্ত হয় তাকো কৃষ্ণে নিষ্ঠা ৰয় জানা ৰাজা সেইটো পুখন মহামুনি বুকে কৈছে হে ৰাজন তুমি জানানে মহাপাপীও যদি হয় আৰু তেওঁ যদি কৃষ্ণত ভকত হয় কৃষ্ণই তেওঁক উদ্ধাৰ কৰে এইটো এই গুণটোক ভাগৱতৰ পুখন গুণ বুলি কয় আৰু সেইকাৰণে ষষ্ঠ স্কন্ধত তৃতীয় চতুৰ্থ পঞ্চম পঞ্চম স্কন্ধ স্থান পোষণ স্থান পোষণ ষষ্ঠ স্কন্ধ স্থান আৰু পোষণ গতিকে পোষণ গুণটো কোৱা হয় যে পোষণ গুণ আৰু সেইকাৰণে ষষ্ঠ স্কন্ধত মহাপাপী ভক্ত হয় তাকো কৃষ্ণে নিষ্ঠাৰে তাত অগামীলৰ উপাখ্যানৰ কথা আছে তাত ইন্দ্ৰৰ কথা আছে ইন্দ্ৰ আৰু নাৰায়ণ কবচৰ কথা মহাপাপী তেওঁৰ যদি ভক্ত হয় ভগৱন্ত পুৰুষে তেওঁৰ পাপবিলাকক খণ্ডন কৰাৰ লগতে তেওঁক উদ্ধাৰ কৰে এই কথা আছে গতিকে আমি প্ৰথম স্কন্ধ দুটা উপস্থাপন আৰু প্ৰথম স্কন্ধৰ প্ৰথম স্কন্ধটোৱেই হৈছেগে যে সংসাৰী লোকৰ কাৰণে প্ৰথম স্কন্ধ কিয় যে ভাগৱত শাস্ত্ৰ হৈছে সংসাৰী লোকৰ কাৰণে ই কোনো যোগী ত্যাগী জ্ঞানী পণ্ডিত প্ৰবৰৰ কাৰণে নহয় ই সংসাৰী লোকক সংসাৰৰ পৰা তৰণ কৰাৰ উপায়বিলাক দিয়াত আছে ইয়াত কোনো ধৰ্মীয় ৰীতি নীতি নাই কোনটো কৰিব পাৰে কোনটো কৰিব নোৱাৰে এইবিলাক কথা নাই ইয়াত ইয়াত এইটো কথা নাই যে কোনো এটা বংশৰ কথা নাই ইয়াত ভগৱন্তৰো কথা বৰ্ণনা আছে ভকতৰো কথা বৰ্ণনা আছে ইয়াত বৈষ্ণৱৰো কথা বৰ্ণনা আছে ৰজাৰ কথা বৰ্ণনা আছে প্ৰজাৰ কথাও বৰ্ণনা আছে একেবাৰে সাধু সন্তৰ কথাও বৰ্ণনা আছে লগতে মহা অসুৰৰ কথাও বৰ্ণনা আছে ইয়াত গতিকে ভাগৱত কথাত এই যে প্ৰথম স্কন্ধটো দিলে সংসাৰী লোক যে সংসাৰী লোকক কিয় দিলে যে সংসাৰী লোকৰ কাৰণে ভাগৱত শাস্ত্ৰ লৈ আহিছে আৰু ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত গুৰুৱে এই বুলি লিখিছে সহৰাং বৈকুণ্ঠৰ শাস্ত্ৰয়ানী পৰমই উৎসুকে সংসাৰীক কৃপা কৰি প্ৰচাৰিলা সুকে বৈকুণ্ঠৰ শাস্ত্ৰয়ানী পৰম উৎসুকে আমাৰ নিচিনা সংসাৰীক কৃপা কৰি প্ৰচাৰিলা সুকে আৰু এই সংসাৰীবিলাকৰ বৃহৎ যাতে কলিয়ে সোমাব নোৱাৰে
কলির পরা যাতে আমি সহজে কলিত প্রতিহত করে আমি সুখেরে সন্তোষেরে এখন সুন্দর সংসার গড়ি জীবন সেবা করার মানসিকতা সংসার গড়িব পারো তেতিয়া সেই কারণে ভাগবতর প্রথম স্কন্ধ আরম্ভ হয়েছে কলির নিগ্রহ। কলির সম্পূর্ণ কথাখিনি ভাগবতর প্রথম স্কন্ধতে কলি কেনেকে আহিলে, কলি কত কত জায়গা স্থান দিলে, কলিয়ে কার কার কেনেকে অনিষ্ট করিব পারে, আমার সংসারী গৃহবিলাকলৈ আমার পুরুষের মাজেরে কেনেকে কলি যাব পারে, স্ত্রী আই মাতৃসকলের মাজেরে কেনেকে কলি গৃহবিলাকত সোমাই গোটেই কম্বল লগাব পারে, এই কথাখিনি ভাগবতর প্রথম স্কন্ধতে দিছে। দ্বিতীয় স্কন্ধত কি দিছে, যে দ্বিতীয় স্কন্ধত দিছে যদি আমি মহা ভাগবত ধর্ম ধরিম, যে আমি একরণ নাম ধর্ম ধরিম, তার শক্তি কি আছে তোমালোকে জানানে? যেনেকুৱা আমি এটা টেবলেট খোৱাৰ আগতে তার পাওয়ারটা চাই লড়ে কিমান পাওয়ার, মোট দেহাটোৱে ক্যাপাসিটি মোট দেহাটোৱে কনজিউম করব পারি নয়, যদি পাওয়ার বেশি হয়ে যায় মো মাথাও ঘুরাই যাব পারে, মোট বেলেগ দিনে সাইড এফেক্ট হব পারে, গতি পাওয়ারটা চাব লাগে। আমিও যেতে জীবনটা ববর্তি থাকিম একরণ নাম ধর্ম তার শক্তিটার কথা জানিম না নাজানিম, জানিব লাগিব যে কিমান পাওয়ার। গতি দুই নম্বর আছে ভাগবত মহাধর্ম, যু ধর্ম ধরবা তাই ধর্মটার কথা কিছু জানা, পাওয়ারটার কথা কিছু জানা। গতি এনেদরে দ্বিতীয় স্কন্ধ আর প্রথম স্কন্ধ উপস্থাপন তৃতীয় স্কন্ধর পরা আরম্ভ হয়েছে গুণ বিশেষ পাঠ। আর আমি পুরন প্রথম আজি ভাগবতর বিশেষকে যেহেতু বাবজন আজি প্রতিষ্ঠা দিবস হিসাব গৃহতে এই মহান কার্যভূমি পাতিছে, আমি ভাগবত ধর্ম অর্থাৎ কৃপালু গুরুয়ে দ্বিতীয় স্কন্ধত লিখিছে ভাগবত মহাধর্ম আরম্ভ করেছে। আর আমি দ্বিতীয় স্কন্ধর কথা অল্প আমি আলোচনা করি কৃষ্ণ, তথাপিও আমি গৃহস্থ ধর্মের বাসকল বা আমি নিজেও গৃহস্থ ধর্ম আমার বিশেষকে কলি আমার গৃহবিলাকত আমি যান পারি কলি মল প্রথমে গুরুয়ে কব তাতে প্রসঙ্গতে ওলাব মই অলপ আলোচনা করি যেটা কৃষ্ণ শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধ মহাভাগবত ধর্ম মহাপুরুষ শ্রীমন শ্রীমন্ত শঙ্করদেব কৃত শ্রীমদ ভাগবত দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় পদ ভাগবত মহা ধর্ম। হে রাম জয় জয় কৃষ্ণ যার স্মরণ নমঙ্গল জাগ যুগাদি হরি নামে মহা ফল অরাম হেনয় পরমানন্দ মাধব কনীত কুমরিও নর নিরাম তরে কশিত হরাম কৃষ্ণ কথায় অমৃত কপিউ সাবধানে পরিউ যতন যাবে প্রাণ থাকে মানে হে রাম ঘোর কলি যুগে মল মতি মনু সর নাহি আনা ধর্ম হরি কীর্তন তৎপর হরাম শরীর তয় আছে কলি কৃত যত দুঃখ গুসুক প্রথমে করা হরি হরি হরাম কৃষ্ণ রসরণে করি অশেষ প্রণতি ঐশ্যুতর কিঙ্কর সংকর নিগদতি কৃষ্ণ মোর কৃপালু গুরুয়ে
ভাগবত দ্বিতীয় স্কন্ধর পরম প্রথমতে কেছে জয় জয় কৃষ্ণ দাস স্মরণ মঙ্গল স্মরণ করাতেই মঙ্গল বলে ভাগবত কয়া হল কৃষ্ণ নাম স্মরণ করলে ইন্দ্র বিলাপ সংযমিত হয়ে যায় আবার হান করে দিয়ে ইন্দ্র বিলাপ স্মরণ করাতেই মঙ্গল বেলেগ ব্যবহার তো বেলেগই কথা স্মরণ কীর্তন তো স্মরণ আর কইছে যে স্মরণ তো খুব ডাঙর বস্তু এটা সময়ত তোমার তিনজন দমদূতে আহি তোমাক কিন্তু হেঁচা মারি ধরিব সকলোর জীবনতে হব মোর কৃপালু গুরু মাধব মহাপুরুষে লিখিছে কেতিয়া হব গো প্রাণ প্রয়াণৰ সময়ত কফবাত তীত আদি যত কণ্ঠ নিরোধনে তোমার স্মরণ কথা প্রাণ প্রয়াণের সময় তোমার অজামিলক তিনজন দমদূতে ধরেছিল হয়নে মানে কোন কোন দমদূত কফ ডিঙিটো ঢেঁচা মাই ধরব তোমার কফ আহি জমা হবে এই যে মর কফ বলে কয়ে আমার অসমের প্রবচন আছে মর কফ মরিব সময় যেটু কফ কফ তোমাক কথা কবলৈ নিদিব কফ বাত এটা বিষ গোটেই শরীরটো বিষাবলৈ ধরিব বাত আর পিত্ত এটা গ্যাস তলৰ পৰা ওপৰলৈ গুচি আহিব যেতিয়া খুন্দামান এই তিনটা দম্ভ কফ বাত পিত্ত আদি যতা তুমি তো স্মরণ কৰিব নোৱাৰা তুমি তো শ্রবণ কৰিব নোৱাৰা কাৰণ কাণখন একো নুশুনা হৈ যায় শ্রবণ করব নারা কীর্তন করব নারা যেমন হেঁচা মারি ধরেছে কফ বাত পিত্ত আদি যত দেহ তো অস্থির হয়ে গেছে এটাই কাম আছে স্মরণ করব পারে কারণে লিখিছে কফ বাত পিত্ত আদি যত কণ্ঠ নিরোধনে তোমার স্মরণ কথা হে প্রভু সেই সময় আমি তোমাক স্মরণ করব কোনে করেছিলে গজেন্দ্র হয়নে গতি স্মরণ করিলেহে তুমি তারপরা উদ্ধার পাবা আর ইয়াতো তাকে কৈছে গুরুয়ে জয় জয় কৃষ্ণ দাস স্মরণ মঙ্গল স্মরণ করা তোমাক কোনে পড়িব লাগিব না শুনিব লাগিব স্মরণ করলে তোমার একো করিব নালাগে যদি তুমি সঙ্গী পাইছা লগ পাইছা তেতিয়া তেওঁলোকর লগত তুমি কীর্তন কর যদি শুনোতাও নাই আর তুমি যদি শুনোতা নাই তেতিয়া তুমি মানে যদি তুমি শ্রবণ করবলে সুবিধা পাইছা তুমি শ্রবণ করা কলতা যদি পাইছা শ্রবণ করা আর কলতা যদি নাই তুমি কীর্তন করা আর কীর্তন করাও নাই যদি শ্রবণ করা মানে শ্রবণ করাও নাই সুবিধা নাই তেতিয়া তুমি স্মরণ এইটো ভাগবত তাৎপর্য সেইটো তোমার কোনো নালাগে আর গুরু তাকে কৈছে আর কৈছে যাক যোগা দিলো হরি নামে মহাপ কলিযুগত যেহেতু হরিনাম গুরুয়ে কৈছে শ্রেষ্ঠ ধর্ম সত্য যুগে ধ্যান তেতাল যুগে যজ্ঞ দাপর যুগত পূজা কলিত হরি কীর্তন বিনাই আবরণ নাহি কে দুটা কলি না কলিযুগত যেতিয়া তুমি যাগ যদিও করা যদিও যজ্ঞ করা মনত রাখিবা হরি নামেহে তার ফল দিব যদি তার হরিনাম লগ না থাকে সেটি নিষ্ফল হইব হরিনাম থাকিলে তোমাক ফল দিব কিন্তু হরিনাম যদি না থাকে তার ফল নিদিয়ে কারণ সেটি যুগর ধর্ম নহয় অর্থাৎ দুটা বস্তু থাকে এটা হয়েছে মানে গৌণ এটা হয়েছে মূর্খ বাকিবিলাক যুগত হরিনাম গৌণ আছিল মুখ্য আছিল সত্য যুগে ধ্যান তেতাল যুগে যজ্ঞ বাপর যুগত পূজা এইবিলাক মুখ্য মুখ্য আছিল গৌণ হিসাবে হরিনাম প্রত্যেকতে আছিল কিন্তু কলিত সেখানে যুজা শব্দটো লিখিছে তার যুজা মানে দ্বিতীয় আর দ্বিতীয়তো নাই তার লগত যৌন গৌণ আর মুখ্য নাই এটাই হয়েছে কলিত হরির কীর্তনা বিনাই আওয়ার নাহিকে যুজা যুজা মানে দ্বিতীয় আর বেলেগ বিলাক দ্বিতীয় আছিল এটা আছিল মুখ্য এটা আছিল গৌণ আপনার মানে একটা উদাহরণ দিব সত্য যুগের কথা কথা তোলো প্রসঙ্গ তোলো সত্য যুগত ধ্রুবর কথা শুনেছে আপনি ধ্রুব কোন হয়
দুয়ো ভয় ভগবন্ত ব্রহ্মাৰ ব্রহ্মাৰ পুত্ৰ ব্রহ্মাৰ পুত্ৰ ব্রহ্মাৰ পুত্ৰ মনুৰ আৰু সতৰূপাৰ লড়া দুটা হয় লড়া দুটা এটা হল মনু এটা হল পিয়ব্রত তারপর হল পিয়ব্রতর পিছন উত্তান এই উত্তান পদরে পুত্র হয়েছে ধ্রুব আর সুনীতির হয়েছে ধ্রুব পুরুষীর হয়েছে উত্তম এটা কথা হল ধ্রুবর মহত্ব যুগর কথা এটা ধ্রুবর চিন্তা হল মাহিমাকর মানে করা কিছু সেই পাই চিন্তা হল যে মই ভগবন্ত পুরুষক ধ্যান করবলে দিছিল মাকর পৰা আদেশ ললে দেউতাকর পৰা আদেশ ললে বা এটা মনত দুঘর তেওঁ হাবির মাজ লৈ গল ছবছরিয়া লড়া তেতিয়া ভগবন্ত পুরুষে মোক ধ্যান করি বলিলে আর ধ্যান সেই সময় ধ্যানই মূল সত্যযুগে ধ্যান ধ্যান করবলে গেছিল সেইখানে আর ধ্যান করবলে গিয়ে ভগবন্ত পুরুষে ভাবিছে ইচ্ছা মোক ধ্যান করবলে যায় কিন্তু একো গম নাপায় ধ্যান কি বস্তু এটা হাবির মাজত যদি তো বাঘি মা খাই মারে দায়িত্বটো তো মোরে আহি যাব মুখ বিচারি গেছে মুখ বিচারি যাতে তার এনেকা দেখ হল অদূর ভবিষ্যত আর ধ্যান করবলে কোনো নেতা গতিকে নারদক কলে হে নারদ যোৱাচোন যোৱা এই সন্মানী ছবছরীয়া লড়াটোৱে হাবির মাজত একো নাজানে ধ্যান করবলে গেছে তা ঘুরা না ঘুরা না গোসুলা এনেকে কলে এটা ভগবন্ত পুরুষের আদেশ লৈ নারদে আহিল আহিল তাতে যেতে ভগবন্ত পুরুষ সে করবো রব মন ঘুরা আনবলে যাও কিন্তু যদি একা চাকা লড়া নহয় সি যে সাধারণত ঘুরে আহিব কিন্তু অসম্ভব যদি ঘুরে আনিব পারিলো তো ভালে যদি ঘুরে আনিব নোৱাৰিলো এতিয়া কি করি কি যদি যায় এতিয়া কি করি কক বোলে তেতিয়া তুমি এটা কাম করবা তার গোটেখিনি কথা কবা যে গোটেখিনি কথা বুঝাবা আর বুঝার যদি আর কি নেরে তেতিয়া তুমি প্রমত্তকে হরি নাম হিমা দিবি অর্থাৎ তুমি তেওঁর গুরু হবা আর গুরু হয়ে তুমি নাম বস্তু দি দিবা তেতিয়া সেই নামে কাম করিব তোমাক মই আদেশ দিম তার মানে নাম গৌণ হয়ে আছে যেতিয়া প্রয়োজন হবা নাম মুখ্য হয়ে গুছি যাব অর্থাৎ যুগর ক্ষেত্রে ধ্যান করিব কৈছে ধ্যান আহিল নারদ আহি সুধিলে রবার তুমি কত যা বোলে মই ধ্যান করব যা কত যা ধ্যান করবলে বোলে হাবির মাজত যা হাবির মাজত যা হেই নেপায় তোমার বয়স হওয়া নাই অলপ আরো বয়স হবলৈ দিয়া বয়স হলে তুমি ধ্যান করবলে আহিবা রীতি অকলে করে সেই মানুষ মেচিউর্ড মানুষ তেওঁলোকে করিব পারে তুমিতো নোৱাৰিবা তুমি এইবিলাক বুঝে না 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 মই ধ্যান করিম আর ভগবানক মই দর্শন করিমে ভগবানের পৰা মই মোৰ প্ৰাপ্যটো লমেই মোৰ এইটো সুদৃঢ় মন মই পিছলে নহয় সিংহই খাব বাঘে খাব ঘুণে খাব তুমি যোৱা 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 নাই মই নাযাওঁ ঘূৰি ৰবা তেতিয়া না দেখালে ৰবা তুমি যে ধ্যান করিবা কি বুলি ধ্যান করিবা ধ্ৰুৱ তাতেই কনফিউশন কি বুলি ধ্যান করিবা তুমিতো কিবা তা বুলি ধ্যান করিবা লাগিব কি বুলি ধ্যান করিবা না মই ভগৱান চকুৰে তো নিজে ভগৱানক চিন্তা কৰি থাকিম তেনে হ'ব তেতিয়া হ'ব জানো তোমাক তো এটা মন্ত্র লাগিব তোমাক নাম লাগিব নাম তুমি ভগৱন্তৰ কাৰণে এটা নাম উচ্চারণ কৰিব লাগিব নাম উচ্চারণ কৰিলেহে তুমি ভগৱন্তক পাবা তুমি এনে চকুৰে তো বুজি থাকিলে নাপাব নহয় ধ্যান ঋষিসকল নাম কৰে তেওঁলোকৰ জ্ঞান আছে তেওঁলোকৰ মন্ত্ৰ পঢ়ে কৰ্ম কৰি কৰি কৰে গতিকে তুমিতো নোৱাৰিবা মই নাম কৈছো বোলে নাম কোনে দিয়ে বোলে নাম তুমি যাক গুৰু বুজিবা কিয়ে দিব গুৰুহে নাম দিব পাৰে বেলেগতো যে ধ্ৰুৱ কি কৰে লগে লগে নাৰদৰ হৈ পৰিল যে তোমাক মই গুৰু বুজিম তুমি মোৰ আজিৰ পৰা গুৰু হলা মোক নাম বস্তু প্ৰদান কৰা তেতিয়া নাৰদে ভগৱন্ত পুৰুষৰ সেই আদেশো পাই থৈ আহিছিলে তেতিয়া ভগৱন্ত পুৰুষৰ আদেশত তেওঁ দ্বাদশাক্ষৰী মন্ত্ৰটো দি দিলে ধ্ৰুৱ কোনটো ওম নমো ভগৱতে ভুৱাসুৰায় আৰু ধ্ৰুৱ বেলেগ একোৱে নাজানে অকল ওম নমো ভগৱতে ভুৱাসুদেৱায় ওম নমো ভগৱতে ভুৱাসুদেৱায় কৈ দ্বাদশাক্ষৰী মন্ত্ৰ কৈ তেওঁ হাবিৰ মাজত ধ্যান কৰিলে আৰু সেই ধ্যানতে তেওঁ প্ৰমত্ত কাষেৰে নাম সিংহই গোটেই ধ্ৰুৱক চাৰিওফালে হেৰি ৰাখিলে যাতে তিল মাত্ৰ প্ৰভাৱ তাত ধ্ৰুৱৰ গাত কৰিব নোৱাৰে অত কিমান কি প্ৰাণী আহিছে কোনো খাব নোৱাৰিলে ধ্ৰুৱক সেই প্ৰমত্ত কাষৰি নাম সিংহ গতিকে তাত
পাচ্ছিল ধ্যান মুখ্য আছিল নাম গৌণ আছিল কিন্তু প্রয়োজনত নাম নহলে ধ্যানে কাম নকরে তাকে ইয়াতো গুরু এটাকে কৈছে যে কলি যুগত এনেকুৱা যে যাক যোগাযোগ হরি নামে মহাপন করা পরিচয় করা কাকো কোনো ধর্ম পালনত বাধা করবলে আমি নকও নেপাব বলে পাব কিন্তু তার লগত হরি নাম লাগিব হরি নাম থাকিলে তার মহাফল তো পাবা নন্দালে তুমি এটা নিষ্ফল ঋষিমুনি সকলে নাপালে বেশি দিন নহয় কলি যুগর পার হওয়ার দুশ ষাটি বছর পিছতেই নাপালে হরি নাম নাই কারণে সৌন প্রবৃত্তি মহা মহা বেদজ্ঞ ঋষি সকলে তারপর কোনো সৌতক দাগ যজ্ঞ করে ফল নেপালে নেপায় তেওঁলোকে ভাবিলে ইশ্রাম আমি এই শুকর ওচরলৈ যাম যি তারপর দুশ ষাটি বছর আগত মহারাজ পরীক্ষিত গঙ্গা তীরত থাকি তেওঁক আমি বিনয় করব এতিয়া শুকর ওচরলৈ গেল শুকে কলে মই এবার নকরু মই তোমালোকে কাল বিনয় বা কৃষ্ণ কথা নকাও রজা পরীক্ষিতর কারণে মো ভগবন্ত আদেশ দিছিল কারণে মই কৈছিল কিন্তু এতিয়া মই নকও কলে মোক ব্যাপারী বলে হইব বলে তোমালোকে মূর একে সতীর্থ মোর লগত একেলগে মোর পিতৃর পৰা ভগবত জ্ঞান লৈছিল সুতর পৰা লৈ যোৱা অকুলীন সুত তেওঁ কিন্তু মনত রাখিবা অর্থাৎ ভগবন্ত পুরুষের নাম গুণানু কীর্তন করা অকুলীন হলেও তার নাম যেতে মুখত আই যাব সে যজ্ঞ করিবার পাত্র হয়ে যায় ভগবান গতি অকুলীন সুতর তালে পছিয়ায় সুখে পরীক্ষা চাইছিল 60,000 দেখিল যে ইয়ার ভিতর কোন কেজনে নিজের জাত্যভিমান ত্যাগ করব আর তার ভিতর 32,000 নারিলে কলে আমি অকুলীন সুতর পড়া কৃষ্ণ কথা নুশুনো এইবুলি তেওঁলোক আঁতৰি গুচি গল বাকী 28,000 ঋষিয়ে 2,800 অস্ত্র ঋষি বেদত প্রধান তেওঁলোকে আহি কি করিলে বিষ্ণুর নৈমিক একত্র মহাপুণ্য স্থান তাতে আহি কি করেছিল কৃষ্ণ কথা শুনেছিল প্রথমতে 60,000 শুনেছিল তারপর কুটর মুখর পর মাত্র 28,000 শুনিলে বাকি তিনি নুশুনিলে আৰু মান্যপুৰী সূতক পাতিকা সত্ৰ তথা সৌন প্ৰমুখে শুনে ভাগৱত কথা মান্যপুৰী সূতক পাতিলা সত্ৰ তথা সত্ৰ শব্দটোৰ সত্ৰ শব্দটোৰ আক্ষৰিক অৰ্থ কিন্তু বেলেগ যিটো আনুষ্ঠানিকতা আজিকালি আমাৰ মহাপুৰুষ গুৰু দুজনাকে আদি কৰি মহাপুৰুষসকলে যি সত্ৰ সত্ৰানুষ্ঠান কৰিছে সেইটোৰ ডেফাৰেঞ্চ ডেফিনেশ্যনটো তাত নাখাতে সেইটো ডেফিনেশ্যন সত্ৰ শব্দটোৰ ডেফিনেশ্যন আজি এইটো অনুষ্ঠান খাটিছে তাত কৈছে সত্ৰ আমি সত্ৰ বুলি যিটো কনচেপশ্যন আমি লওঁ মনত সেইটো কিন্তু ইয়াত সেই শব্দটোত নাই সেই শব্দটোত অৰ্থ দিছে অৰ্থ হৈছে আপোনালোকে পাব এইটো কথা বৈষ্ণৱী অভিধানত আছে আৰু আন কিছুমান সত্ৰ সংস্কৃতিৰ ৰূপ দেখা বুলি আছে তাতো তাত লিখিছে যে সত সত্ৰ শব্দটো তাত যিটো হৈছে অৰ্থ হৈছে যে সৎ উদ্দেশ্যে আৰ্থসকল আহি একত্ৰিত হোৱা স্থানতে সত্ৰ বুলি সৎ যোগ আৰ্থ সৎ উদ্দেশ্যে আমি ইয়াতে সৎ উদ্দেশ্য এটালৈ আমি ইয়াতে একত্ৰিত হৈছোঁ আমি আৰ্থ কোনজন আৰ্থ নহয় সংসাৰ গৰ্তত পৰি ইয়াত কওক আমাৰ পৰা আদি কৰি বা জনাৰ পৰা সকলোৱে আমি সকলো জীৱ সংসাৰগত আৰু সৎ উদ্দেশ্যে আমি আৰ্থসকল আহি ইয়াতে আমি একত্ৰিত হৈছোঁ হৈ আমি কৃষ্ণ গুণানু কীৰ্তন কৰিছোঁ সেইটোৱে সত্ৰ সত্ৰীয়া অনুষ্ঠান আৰু সেইকাৰণে তাত 28,000 বেছি আৰ্থ আছিল যাগ যজ্ঞ যোগ কৰি তেওঁলোকে কৰণি পোৱা নাছিল নপাই তেওঁলোকে কি কৰিলে সুতক মান্য কৰি এজনক যিকোনো এজনক মান্য কৰি আমি কি কৰিছোঁ এইটো নাৰায়ণ পৰ ব্যৱস্থা বুলিও কৈছোঁ যে এজনক মান্য কৰি হাজাৰজনে কৃষ্ণ কথা শুনি থাকিব ইয়াক নাৰায়ণ পৰ ব্যৱস্থা বুলি কৈছে এই নাৰায়ণ পৰ ব্যৱস্থাটো সত্য তেতা দাপৰ কোনো যুগত নাছিল একমাত্ৰ কলি ধ্যান আৰু সেইকাৰণে চাৰিটা যুগৰ ভিতৰত কলি শ্রেষ্ঠ প্রশংসা কলিক জ্ঞানী সমাজে সাধু সমাজে প্রশংসা করে কারণ এই ব্যবস্থাটা কোনো যুগতে নাছিল ইয়ে
এক নারায়ণ পর্ব্যবস্থা বলি কয় এজনে কৃষ্ণ কথা কব আর হাজার জনে একান্ত মানে কৃষ্ণ কথা শুনি থাকিব শুনি থাকি যলির যুগশ্রেষ্ঠ ধর্ম তার এক নম্বর পর্যায়ত আপনাদের উপবিষ্ট হয়েছে এটা মই আমি এই আসনের পড়া আপনার শিষ্যৰ ধরে আমি বারে 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 সেবা করো আপনার আমার প্রতি কেউ মানে সে ভাব নল কারণ এক নম্বর হচ্ছে শ্রবণ শ্রবণ কীর্তন অর্চন বন্দন জৈশ্য সকৃত্ত বন্দন বিষ্ণুর করব দেহ অর্পণ এনে নবিধা ব্যক্তির ভিতর শ্রেষ্ঠ হয়েছে শ্রবণ শ্রবণ তার পিছন পর্যায়ে চলে কীর্তন এই বিষয়ত মানে অল্প আগতে কেমন আগতে আমি মচরপুরত কৈ আছো যে শ্রবণ আপনার এখানে ইয়াত কৈছে এই প্রসঙ্গত ওলাইছে যে কেউ কৈছে ইয়াত এটা কথা যে কৃষ্ণ কথা অমৃত কপিও সাবধানে সাবধান করে কৃষ্ণ কথা শুনব কৈছে কিন্তু গুরুয়ে কীর্তনত লিখিছে হরির নামর শুনিও মহিমা সাবধান করে চিত্ত টেবলেটটো লওঁতে পাৱাৰটো কিমান সাৱধান কেছ দেখি পোৱা নাই যদি জন্মলকে দেখিছা স্বপ্ন লগা হলেও চোৱা কিমান পাৱাৰ সাৱধান কৰি চোৱা কাৰণ এইটোৰ ওপৰতে তোমাৰ পিছৰ পৰ্যায়টো আছে গতিকে সাৱধান কৰি কিয় শুনি পাৰিছে কাৰণ এক নম্বৰ মানে পৰ্যায় চোৱা আচৰণ পদ্ধতি কেনেকুৱা এক নম্বৰ আচৰণ পদ্ধতি যে এই কথা কোকেও কৈ আছে রজা পরীক্ষিত রে রজা একটা কথা মনত রাখবা মই তোমাকে যেখিন কথা কম একান্ত মনে শুনবা কারণ তুমি যদি একান্ত মনে নুশুনা তুমি ফেলার হবা অর্থাৎ তোমার কৃষ্ণ কথা কাম নকরিব কাম নকরার ফলত ইয়ার পিছর প্রজন্মবিলাকে পিছর লোকবিলাকে কৃষ্ণ কথার উপর সন্দেহ করিব যে কৃষ্ণ কথা শুনি লাভ নাই রজা পরীক্ষিতেই তৈরি নব কৃষ্ণ কথা শুনি লাভ নাই রজা দেখুন নিজের মনোমাংসায় পূর্ণ করিব নয় কৃষ্ণ কথা গতিকে ভরসা রাখবলে হলে তুমি মনত রাখবা কৃষ্ণ কথা সাবধান করে শুনব কারণ এই কলিযুগত হরিনাম কীর্তন কেনেকুৱা ধর্ম জমে নেজানে যম সংগীতাত আছে যমক ভগবন্ত পুরুষে মাতি লৈ গৈছে বৈকুণ্ঠলৈ মাতি লৈ নি যমক যমক কৈ আছে যে কীর্তন প্রথম ভেদম এইটো নিয়মত এনেকে চলিবা এনেকে 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 গোটেই হরি কলিযুগৰ যি শ্রেষ্ঠ হরিনাম ধর্ম তার বিষয়ে কয়ে আছে কই থাকতে থাকতে পৃথিবীর ভগবন্ত পুরুষের কৃপা পৃথিবীর পরা মর্ত লোকের পরা একটা জীব গৈছে কলিযুগত বৈকুণ্ঠলৈ তাকে দেখি ভগবন্ত পুরুষে নিজের আসনের পর নামি আহি প্রণাম জানাইছে জমে ভাবিছে আমি তো বড় সৌভাগ্যবান জীব যাক নাকি ভগবন্ত পুরুষে সেবা করেছে তারপর আরো কিছু কথা কয়ে আছে কই থাকার ভিতর কিছু সময় পিছত আন এটা জীব গৈছে সেই একটা স্থানের পর তেওঁক দেখি ভগবন্ত পুরুষে হস্তাঙ্গে প্রণিপাত জানাই প্রণাম জমে ভাবিছে বা এইটো আরো বেশি উপর আর জমন মনত অল্প সন্দেহ হয়েছে হে প্রভুর ওপর আপনার এই বৈকুণ্ঠত কোনো ভিনপর নাই যি আহে সকলো সমান কিন্তু আজি আপনার আচরণত মই বিষণ দেখিলো একে স্থানের পর এটা দুটা জীব আহিছে এটা জীবক আপনি থিয় হয়ে প্রণাম করে থৈ দিলে আর আন এটা জীবক আপনি হস্তাঙ্গে প্রণাম করেছে এই আচরণত বিষমটো কিয় আহিল এতিয়া ভগবন্ত গুরুকে জমা কৈছে ৰং তোমার কারণে মই এইটো সমুচি শিক্ষা দিছো বোলে কি যে এই যে প্রথম জীবটো আহিছিলে এইটো কলিযুগত কীর্তনীয়া জীব এও বহুত ঠাই আমি যেনেকে আৰু আপোনালোকৰ কৃপা হোৱাত বিভিন্ন ঠাইত কীর্তন কৰি ফুৰো এইটো কীর্তনীয়া জীব আর কীর্তনীয় জীব মোর যে নাম ধর্ম মূল প্রচার করে ফুব মূর প্রণিপাতর যোগ্য মূর সেবার যোগ্য আর এই পিছত যে জীব আহিলে কতো কীর্তন করা নাই একান্ত মনে যেতে যায় তাতে কৃষ্ণ কথাখিনি একান্ত মনে ফুল শ্রবণীয় ভকত মূর আর শ্রবণীয় ভকত মূর হস্তাঙ্গ প্রণিপাতর যম সংগীতা দেখি যুগ ধর্ম নির্ণয় বিষয়ে গতিকে চাও শ্রবণ হয়েছে প্রথম পর্যায় তারপিছতে কীর্তন আর সেই কারণে কলি কৈছে হে কলি তুমি এই তিনটা যুগত চকুরে মই এই তিনটা যুগত চকুরে গলো বরফনে কান দিয়ালো সত্য ধ্যান করবলে গুছি যায় ভকতে ধ্যান করে
আৰু একান্ত ধ্যান কৰাৰ দ্বাৰা মই তেওঁলোকৰ সকলো মুখৰা হৈ দেখা দিওঁ দেখা দি যি কাৰণে ধ্যান কৰে মই তেওঁলোকক সেই ধ্যান পূৰ্ণ কৰোঁ সত্য যুগে ধ্যান সকল যুগে যজ্ঞ কৰে মই যজ্ঞ কুণ্ডত আহি দৰ্শন দিওঁ বিভিন্ন ৰূপ বিভিন্ন লীলা কৰি আৰু তেওঁলোকৰ মনৰ বাঞ্ছা পূৰ্ণ কৰোঁ যিয়ে যি যজ্ঞ কৰে দাপৰত পূজা কৰে যিয়ে যি মনৰ বাঞ্ছা পূজা কৰে মই তেওঁলোকক আহি দেখা দি তেওঁলোকৰ কামখিনি কৰাই দিওঁ কিন্তু কলি যুগত মই কাকো দৰ্শন নিদিওঁ কাৰণ মই দৰ্শন দিয়াৰ কলি যুগত কামেই নাই আনকি হে কলি তুমি জানিছানে মই ৰজা পৰীক্ষিতক দাপৰ ৰজা পৰীক্ষিতক মাতৃগৰ্ভত থাকোঁতে মই দেখা দিছিলোঁ সেই ৰজা পৰীক্ষিত তাৰে পঞ্চল্লিছটা বছৰ পিছত মই কিন্তু ৰজা পৰীক্ষিতক ব্ৰহ্মহাত পাওঁতে মই দেখা নিদিলোঁ দেখা দিয়া নাই চাওক আপোনাক একেজন ৰজা পৰীক্ষিত মাতৃগৰ্ভত যেতিয়া উদৰত থাকে আৰু উদৰত উত্তৰাৰ উদৰত তেতিয়া দ্ৰোণীৰ ব্ৰহ্মহস্তৰ পৰা ৰক্ষা কৰিবলৈ ভগৱন্ত পুৰুষে অংগুষ্ঠ প্ৰমাণ হৈ ইমান ডাঙৰ হৈ তেওঁ কি কৰিছিল দেখা দিছিল শংখ চক্ৰ বোলা পত্নী কিন্তু সেই ৰজা পৰীক্ষিতে তাৰে পঞ্চল্লিছটা বছৰ পিছত যেতিয়া ব্ৰহ্ম হাপ পাই তেওঁক কিন্তু দেখা নিদিলে নিদি শোক পঠিয়াই দিলে শ্ৰৱণম কীৰ্তন কিয় নিদিলে সেনেকুৱা মানুহে পঠিয়াই দিলে মানে কৃষ্ণ যাৱা নাই কিন্তু কৃষ্ণ সদৃশ মানুহটোকে তাৰমানে পঠিয়াই দিলে কিয় পঠিয়াই দিলে কিয় পঠিয়াই দিলে যে আচলতে সেইটো কথা হুকক হুকেও সুধিছে ভগৱন্ত তাৰপিছতো কৰিব পাৰে যুগ ধৰ্ম মই যুগ ধৰ্ম মানিব লাগিব এই তিনিটা যুগত দৰ্শনে কাম দিছিল মই আছিলোঁ ধৰাধামত কিন্তু কলি যুগত দৰ্শনে কাম নিদিয়ে মই ৰজা পৰীক্ষিত কাৰো দেখা নিদিওঁ তুমি এইবাৰ তুমি ক'ত যোৱা তুমি তেওঁক গৈ এই মোৰ কৃষ্ণ কথাখিনি শুনা দিয়া মই হৃদয়ত তেওঁ দৰ্শন বাহ্যিকভাৱে মই কাকো দেখা কচু নিদিওঁ এতিয়া বাহ্যিকভাৱে কোনোবাই দেখা পাইছে বুলি ক'লেও ই সত্য হ'বই নোৱাৰে তাৰ উদাহৰণ হৈছে ৰজা পৰীক্ষিত গতিকে তেওঁক কিয় দিলে যে যুগ ধৰ্ম নহয় অৰ্থাৎ দৰ্শন এক কৰি দিলে দৰ্শনত কি দিলে এইবাৰ কলিক ক'লে যে তুমি কাম কোধ মোহ এই চাৰিটা লৈ তুমি জীৱৰ ভিতৰ মনুষ্যৰ ভিতৰলৈ যাবা এইবাৰ চকুৰে মই নাযাওঁ চকুৰে মোক কোনেও দেখা নাপায় প্ৰভু মই সেইফালে যাম তুমি সেইফালে যাবা আৰু আপুনি যে মই এইবাৰ কৰ্ণ পথে ভকতৰ হিয়াত প্ৰৱেশী হৰি দুৰ্বাসনা হৰে সমস্ত জল ৰজতে কমল দেহে নখৰত কালে স্বভাৱতে নিৰ্মল কৰ কাণেৰে যাম আৰু কাণেৰে গৈ মই তোমাৰ হৃদয়ৰ কলি মলবিলাক মই বিনাশ কৰিম গতিকে শ্ৰৱণ কাণেৰে যাব লাগিলে শ্ৰৱণ হ'ব আৰু শ্ৰৱণেই শ্ৰেষ্ঠ আৰু গুৰুৱে তাকেই কৈছে যে কৃষ্ণ কথা অমৃত কবিও সাৱধানে গতিকে সাৱধান কৰি কৃষ্ণ কথা শুনিব দিছে আৰু কৃষ্ণ কথা যেতিয়া সাৱধান কৰি শুনিবা সেই নাম প্ৰমত্তকে শুনি হৃদয়ত স্থাপন হ'ব আৰু ভগৱন্ত পুৰুষে সমস্তখিনিৰ সেই সুকলমে ইন্দ্ৰিয় বাহ্যিক ভিতৰ সকলোখিনি ভগৱন্ত পুৰুষে কৃপা কৰিব আৰু ইয়াতে কৈছে পৰম গুৰ কলি যোগে মনমতি মনুষ্য মনুষ্যই যেতিয়া হৈ আমি জন্ম পাইছোঁ আমাৰ দেহত জন্মগতভাৱে সময়গতভাৱে কালগতভাৱে আমি কলিমল আমাৰ আছেই কলিমল থাকিব আৰু প্ৰথম স্কন্ধতে সেইকাৰণে বিশদভাৱে কলিমলৰ কথা আৰম্ভ কৰিছে বিশদভাৱে কলিমলৰ কথা প্ৰথম স্কন্ধত আৰম্ভ কৰি দ্বিতীয় স্কন্ধত প্ৰথমতে কৈছে যে ঘোৰ কলি যোগে মলমতি মনুষ্য যে আগতে কৈয়ে আহিলোঁ কি কি যায় যে মতা মানুহৰ গালৈ কিহে কিহে যায় কলি কেনেকে যায় আৰু মাইকী মানুহৰ দ্বাৰা কেনেকে গৃহস্থত মানে কলিবিলাক সোমায় সেইখিনি কথা কৈ আহিছোঁ আৰু তাৰোপৰি বিভিন্ন ধৰণৰ প্ৰদূষণৰ মাজেৰেও আমাৰ ভিতৰলৈ মানে গৃহস্থবিলাকত সংখ্যা ধৰ্মবিলাকত কলিয়ে আমাক সদায় বেয়া কৰিবলৈ বিচাৰে যিমান পাৰে হৰিৰ নামৰ পৰা আঁতৰাই ৰাখিব বিচাৰে কাৰণ তেওঁৰ ৰাজ্যত প্ৰজা লাগে ৰাজ্য দুখন এখন কৃষ্ণৰ ৰাজ্য আৰু এখন হৈছে কলিৰ
এই দুখন রাজ্য কলি যুগত আছে আর কৃষ্ণ রাজ্যত কেতিয়াও কলির ভকত নাই আহিব নারে আর কলির কৃষ্ণ রাজ্যর ভকত যদি কেতিয়াও কলি না যায় আপনাদের জানে প্রথম স্কন্ধতে আছে রজা পরিস্থিতিতে জায়গা দেওয়ার আগতেই কলিয়ে ইতিমধ্যে অকালতে এই মানে মূর্তলে আহিছে অকালতে অকালতে কলিয়ে আহি তে রাজ্য স্থাপন করেছে একমাত্র ভগবন্ত পুরুষে জানে আর জানিয়ে কলির দ্বারা দাপর যুগতে বহুতখিনি ধ্বংস করে দিল এক নম্বর কলিয়ে আহি অকালতে আহি জায়গা লৈছিলে জুয়া পাখা খেল সেই কারণে মহারাজ ধর্ম যুধিষ্ঠির ধার্মিক লোক তেওঁতকৈ ধর্মপরায়ণ নাই বুলিয়ে কয় ধর্মরাজ বুলি কয় সচে সচন ধর্মরাজ যুধিষ্ঠিরতো জুয়া পাখা খেলিবলৈ মন গল ধার্মিক লোকসকলে সাধারণত জোড়া পাখা খেলার মন নকরে কিন্তু ভগবন্ত পুরুষে মনটো কিয় নিয়েছে মই ধ্বংস করাম তা কৌরব কুল ধ্বংস করাম সেইদিনা যদি যুধিষ্ঠিরর পাখা খেলবলে মন না যায় কৌরব কুল ধ্বংস নহয় আর অকালত কলি আহি তাক গই জোড়া পাখাত সোমাই গেছে দুই নম্বর মদিরা বারুণী খুরাক মদক সোমাই গেছে আর সেই কথা জানিয়ে ভগবন্ত পুরুষে নিজের বংশত মদ খুয়াই ধ্বংস করে নিজের বংশত যদু বংশ যাক নাকি মারিব নারে মদের ধ্বংস করে পেলালে নিজের বংশত কলিতা সোমাই তিন নম্বর যে যদি এখানে আমি মতা মানুষখিনিকে কেন কৈছো খঙত কেতিয়াও মাইকী মানুষ চুলিত নধরিব খঙত তাক কলি থাকে আহি যাব কলি নিরস্তি হোক যারে নহক খঙত কারণ তাক কলি থাকে সেইবিলাক সংসারী লোকের কথা প্রথম প্রথম স্কন্ধতে গতিকে চাও খঙত কেতিয়াও স্ত্রী চুলিত নধরিব জোকাখনের বহুত আয়ু আছে পরম আয়ু আছে কিন্তু চুলিত ধরি কলির পরা কলি দ্রৌপদীর চুলিত ধরা কারণে মুক্ত কেশত ধরা কারণে জোকাখনের আয়ু হরি লৈ গুছি গেল ভগবন্ত এইবিলাক সংসার ধর্ম এইবিলাক মতা মানুষখিনি কারণে দেখালে সেই কারণে রজা পরীক্ষিতে তিন ঠাইত জায়গা দিলে মতা মানুষ সেইটো চাব আপনাদের মতা মানুষ পুরুষের কারণে এক নম্বর বেচ্ছালয় বেচ্ছালয় কলি তাত নাইকে মানুষ কোনো না দুই নম্বর মদিরালয় তাতে জায়গা দিছিল রজা পরীক্ষিত তাত তো মাইকী মানুষ নহয় সেইটো নহয় তিন নম্বর যে যত মানে বেচ্চালয় মদিরালয় আর জুয়া পাখা যত খেলে এটা রজা পরীক্ষিতে কইছিলে যে মোর পরিয়াল আর অল্প ডাঙর মোক আর অল্প জায়গা দিয়া কারণ আপনি জানে কলিয়া কইছিলে তো আপনি তো জানে প্রথমতে দিলে আমাক কত বোলে জুয়া পাখা যত খেলে কেইদিনমান আগতে কেইটামান বছর আগতে মহারাজ ধর্মরাজে জুয়া পাখা খেলি সর্বস্ব গুছি গেল বনবাসত যাব হল এতিয়া আপনার রাজ্যত আর কোনো ধরনের জুয়া পাখা খেল মানুষ ভুলতো নেখেলে দুই নম্বর মদিরালয় ভগবন্ত গুরুকে নিজের বংশটুকে শেষ করে পেলালে মদ খুয়াই খুয়াই গিয়ে কোনে মদ খাব সেইটো নাই জায়গা নাই প্রভু মহারাজ আপনার রাজ্যত কোনো মদ না খায় তিন নম্বর বিচ্ছালয় আপনার ইমান দ্রৌপদী হন নারী যত জন্ম আছে যখন রাজ্যর হয়ে আছে গতিকে নাই নাই বেচ্ছালয় নাই আমাক আরো অল্প জায়গা দিয়ক বোলে আর একটা কথা মহারাজ এই গোটেই কিতা পুরু স্ত্রীরে মই যাব পৰা জায়গা দিয়ক তেতিয়া পঞ্চ সোণা বুলি পাঁচটা সোণা পাঁচখন ঠাই দিলে যিটো আই মাতৃসকলে ব্যবহার করে তাত পুরুষের আকো কাম নাই এক নম্বর বারহনি বারহনীত দিলে মনত রাখিব বারহনীত দিলে মানে যিমান অত্যাধুনিক বারহনী নহয় বারহনী বারহনীয়ে তার কামে বারহনীর কাম বারহনীত ধরা মানে কলি রাতত ধরা কিন্তু তারপরে তো আমি গত সাফা করিব লাগিব কথা যিমান বার বারহনীত ধরছে সিমান বারে হাত ধোয়া হাত মুধোয়া কা নাকটো মুছোয়া এইফালেও যাব পারে কব যিমান বার ধুইছা ধরিছা ধরিব লাগিব সব করিব লাগিব কিন্তু পাহরি না যাবা বস্তু কোনো নুচুবা যি বস্তুকে চোবা সেইফালে কলি বৃহৎ প্রবেশ করিব এক নম্বর বারণী দুই নম্বর পুখনি পুখনি মানে
কথা পাতপুত আমি যত যেটু মশলা জাতীয় হালধি বস্তু পিছু সেইটো দিলে তাত থাকিবা কেতিয়া থাকিবা যেতিয়া ই নুধোৱাতে থৈ দিব অৰ্থাৎ উখনি অৰ্থাৎ কথা পিছনি সদায় মনত ৰাখিব ব্যৱহাৰ কৰাৰ আগত ধুই ল'ব লাগে আৰু ব্যৱহাৰ কৰি তাৰ পিছত আকৌ ধুই থৈ দিব লাগে নহ'লে তাত কলি সোমাই থাকে এইগুলা ভাগৱতৰ প্ৰথম স্কন্ধতে আছে দেই মই আলোচনা কৰিছোঁ গতিকে এই তাত দিলে তাৰপিছত তিনি নম্বৰ দিলে ক'ত দিলে যে আজিকালি ব্যৱহাৰ খুব কমেই হ'ল তথাপিও কওঁ সেইটো হৈছে ঢেঁকীৰ পুখলিটো পুখলিত থাকিবা পুখলিত কেতিয়া থাকিব সেইটো আকৌ কি কৰিছে যে কেতিয়াও পানীৰে ধুব নালাগে শুকান কাপোৰেৰে মচি তাক শুকানে ৰাখিব লাগে তাত যদি পানী জমা হৈ থাকে তাত কলি থাকে সেইকাৰণে শুকান আমাৰ আগতো দেখিছোঁ যে শুকান চাদৰ ফটা চাদৰ এখন হ'লেও মচি গুচি আকৌ তাতে থৈ দিয়ে বা সেইটো শুকান কাপোৰেৰেহে মচে পুখলি বুলি কৈছে তাৰপিছত কৈছে জলকুম্ভ অৰ্থাৎ পানী থোৱা পাত্ৰ কেতিয়াও খালী কৰি নাথাকিব ঘৰত যদি খালী কৰি আছে মনত ৰাখিব তাত কলি সোমাই থাকিব সমুখতে জাৰ হওক কলহ হওক বাল্টিং হওক সমুখতে আছে বাপজনে দুখে ভাগৰে কৰবাৰ পৰা আহিছে কোনো দৌৰ মাৰি আহিছে মোৰ পানীৰ বৰ বেয়া লাগিছে খালো দাঙি দিলো একদম খালী খং উঠিলেই নহয় কলি সোমালে পানী সোমোৱাৰ আগতে কলি সোমাই গ'ল দিনটো আছে পানীৰ জাৰটোত পানী আছে নাই সেইটোৱে চোৱা নাই তারপরে কন্দ হয় মই এনেই থাকা নাই নহয় লাগিলে কান্দ এই হল চারি নম্বর পঞ্চখুনা বলে কেছে হ্যাঁ পঞ্চখুনা খুনা মানে পাপ পাঁচটা প্রকারের পাপ উৎপন্ন হয় পঞ্চখুনার পাপ উৎপন্ন হয় আর পাঁচ নম্বর হচ্ছে জুখাল জুখালত থাকে এ ভাব নহয় যে আজিকালি জুখাল মানে জুখাল নাইকিয়া হল কেরাসিন ধানি গাড়ো কেরাসিন নাই গতিকে তথাপিও জুখালত থাকে কিন্তু কথা হল মেচটো মাৰি দিয়াৰ লগে কি হয় তাত গৈ মানে বহুত কুকুৰে জীৱ থাকে কেৰাচিন ঢালি দিলোঁ মেচটো মাৰি দিলোঁ ভস্কে জুপুৰা উঠি গ'ল বহুত ব্ৰহ্ম বোধ হৈ গ'ল সেই ব্ৰহ্মবধি পাপটো কিন্তু কলিয়ে তোমাৰ গালৈ ঠেলি দিলে ব্ৰহ্মবধি পাপটো কলিয়ে তোমাৰ গালৈ ঠেলি দিলে আৰু এই গেছ হ'ল গেছটো দিলে আৰু আৰু অসুবিধা সেইটো বায়ুত জ্বলে বায়ুত যিখিনি উপকাৰী বেক্টেৰিয়া থাকে চব বেক্টেৰিয়াটো অপকাৰী নহয় কিছুমান উপকাৰী বেক্টেৰিয়া থাকে সেই বেক্টেৰিয়াখিনি সেই জীৱখিনি মৰি যোৱাৰ পিছত সেই ব্ৰহ্মাৱতী বস্তু কলিয়ে তোমালৈ পঠিয়াই দিলে গতিকে তাত কি কৰিব লাগিব তাত নিযজ্ঞৰ সহায় ল'ব লাগিব নিযজ্ঞ মানে নামযজ্ঞ অৰ্থাৎ তুমি মেচটো কাঠি মাৰি দিয়েই কৃষ্ণ বুলি তুমি মেচটো মাৰিলে সেইবাৰ ব্ৰহ্মাৱতী পাপটো এইবাৰ কৃষ্ণই ঠেলিলে বুলি কলিয়ে ঠেলিবলৈ তোমাৰ কাম নাই সেইকাৰণে নাম বস্তু স্মৰণ কৰি কৃষ্ণ নাম স্মৰণ কৰি ৰন্ধন প্ৰকৰণ যজ্ঞ আৰম্ভ কৰিব লাগে সেয়া এখন যজ্ঞ আমি ভাত ৰন্ধা এটা কাম বুলি ভাবোঁ কাম নহয় সেইটো যজ্ঞ ব্ৰহ্ম অন্ন ব্ৰহ্ম সিদ্ধ কৰা ব্ৰহ্মযজ্ঞ সেইটো আমি এইটো কি কৰিছোঁ যে বাংময়স্বৰূপ শব্দ ব্ৰহ্মৰ যজ্ঞ কৰি আছোঁ আমি শব্দ ব্ৰহ্ম কৰি আছোঁ আমি শব্দ ব্ৰহ্ম সাধন কৰি আছোঁ শ্ৰৱণ কীৰ্তন কৰি আছোঁ আই মাতৃসকলে গৃহৰ ভিতৰত গৈ অন্ন ব্ৰহ্ম সিদ্ধ কৰোঁ অন্ন ব্ৰহ্ম আনন্দ ব্ৰহ্ম শব্দ ব্ৰহ্ম কৰি আমি ব্ৰহ্ম সিদ্ধ কৰোঁতে আমি সদায় সাৱধান সচেতন হোৱা উচিত কাৰণ সেই ব্ৰহ্মৰ পৰাই আমাৰ গালৈ কি আহে যে সপ্ত ধাতুৰ সৃষ্টি হয় সপ্ত ধাতুৰ সৃষ্টি হয় কি কি অস্থি মেদ মজ্জা তাৰপিছত তেজ ৰস ৰস ছাল আৰু বীৰ্য এই সপ্ত ধাতুৰ সৃষ্টি হয় অন্ন ব্ৰহ্মৰ পৰা আৰু সেই অন্ন ব্ৰহ্ম যেতিয়া সিদ্ধ কৰোঁতে শুদ্ধ ভাৱত থাকে সেই ভাৱ আহি শুদ্ধভাৱে সি দেহত প্ৰৱেশ কৰে আৰু তোমাৰ সমস্ত কৰ্মেন্দ্ৰিয় সৎ আচৰণ কৰিবলৈ বাধ্য কৰায় আৰু যাক তাত যদি কিবা কাৰণত অলপ অশুদ্ধ ভাৱ হ'ল তেতিয়া মনত ৰাখিবা তোমাৰ গোটেইখিনিয়ে অকল সেই অন্ন যি যিয়ে গ্ৰহণ কৰিব সকলোৰে আচৰণবিলাক বেলেগ বেলেগ হৈ যাব সেইকাৰণে কেতিয়াও কাণত মোবাইল লৈ অন্ন সিদ্ধ নকৰিব কি ধৰণৰ কি কথা কেতিয়া ভাবি আহে
একো চিন্তা নাই আপোনাক সাক্ষী দি থৈ দিছে মিছা মাতিব নোৱাৰিব কাৰণ তুমি মোক ভাল লাগ মই তোক ভাল হৰি 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 হৰিয়ে শুদ্ধই সাক্ষী ভান্দিব কোনো উপায় অন্ন ব্ৰহ্ম কৰোঁতে ব্ৰহ্ম যজ্ঞত ইয়াতে সকলোকে সাক্ষী কৰি ৰাখিছে ভগৱন্ত পুৰুষে কিন্তু তাত চাৰিটা দেৱতা দেৱীক সাক্ষী কৰি চলিছে সেই চাৰিটাক সাক্ষী কৰি তোমাৰ ভাৱটো তাত প্ৰকট হৈছে আৰু